রুপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। আইলারে নয়া দামান আসমানে রোতেরা। আমরা যেমন গান শুনতে ভালোবাসি, ঠিক তেমনি আমাদের কিছু পছন্দের গায়কও রয়েছে, যাদের মাঝে অনেকেই একটি গানে ভাইরাল হয়েছে। তাই আজকে আমি কয়েকজন মেয়ে শিল্পীদের দেখাবো, যারা একটি গান দিয়েই দেশকে মাতিয়েছে, তৈরি করেছে কোটি দর্শক, নিজের দেশ ছেড়ে জনপ্রিয়তা পেয়েছে অন্য দেশে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভাইরাল সেই সকল মেয়ে সিঙ্গারদের। প্রথমে রয়েছে সীমা। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি গান এটি। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, যা কম বেশি সকলেই শুনেছেন। একটা সময় সকল ধরনের সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছে এই গানটি, বিশেষ করে টিকটকে। রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি টিকটকে ব্যবহার করা হয়েছে কয়েক লক্ষ বার। এই একটি গান ভাইরাল হওয়ার মাঝেই জনপ্রিয়তা পেয়ে যায় সীমা, রাতারাতি হয়ে ওঠে ভাইরাল সিঙ্গার। এরপর রয়েছে ধাবানি। ভারতের জনপ্রিয় এই গানটি তো আমরা সকলেই শুনেছি। ভারতে যে সকল গান জনপ্রিয় তার মাঝে অন্যতম একটি গান এটি। ধাবানি বর্তমানে ভারতের জনপ্রিয় একজন সিঙ্গার, যার কোটি দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা দেশে। ধাবানি অনেক জনপ্রিয় গান উপহার দিলেও সারা দেশে ভাইরাল হয় তার এই ভাস্তি গানটি দিয়ে। এই গানটির কারণেই জনপ্রিয়তা পায় সারা দেশে। এই গানটি দিয়ে দেশ কাঁপিয়েছে ধাবানি। এরপর রয়েছে তসিবা বেগম। সিলেটের আঞ্চলিক ভাষায় গান আজকে যতটা জনপ্রিয় তা এই মানুষটির জন্যই। আইলারে নয়া দামান আসমানে রোতেরা। এই গানটি ভাইরাল হওয়ার পরেই তসিবা বেগম জনপ্রিয়তা পায় সারা দেশে। ছোট থেকে বড় সকলেই মুগ্ধ হয়েছে এই গানটিতে। এক সময় সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেরিয়েছে তসিবা বেগমের এই গানটি, কয়েক লক্ষ বার ব্যবহার করা হয়েছে টিকটকে। আইলারে নয়া দামান আসমানে রোতেরা। তসিবা বেগম মূলত জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় এই গানটি ভাইরাল হওয়ার মাধ্যমে। বর্তমানে তসিবা বেগমের আঞ্চলিক গানগুলো সকলেই পছন্দ করে থাকে। এরপরে রয়েছে সুলতানা ইয়াসমিন লায়লা। লায়লার এই গানটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। লায়লা তার এই অসাধারণ গানটির মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। বর্তমানে লায়লা দর্শকদের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিচ্ছে। তার রিসেন্ট রিলিজ হওয়া গানটিও বেশ জনপ্রিয়, অসংখ্যবার ব্যবহার করা হয়েছে এই গানটি। ছোট বড় সকলের মাঝে বেশ জনপ্রিয় এই মানুষটি, তার মধুর কণ্ঠে মুগ্ধ করেছে পুরো ভারত সহ অনেক দেশকেই। নেহা কাক্কার এখন পর্যন্ত দর্শকদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। নেহা কাক্কারের সিনেমায় গাওয়া প্রথম গানটি দিয়ে জনপ্রিয়তা পেয়ে যায় দর্শকদের মাঝে। এরপর থেকেই দর্শকদের উপহার দিতে থাকে অসংখ্য জনপ্রিয় গান। দর্শক যেমন তার কণ্ঠের জন্য মুগ্ধ, ঠিক তেমনই তার কিউট হাসির জন্য। এরপর রয়েছে বিথি চৌধুরী। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া। বাংলাদেশের যত উদীয়মান শিল্পী রয়েছে তার মাঝে অন্যতম একজন বিথি চৌধুরী। তার একটি গান দিয়েই মুগ্ধ করে কোটি দর্শকদের। মনোমুগ্ধকর পরিবেশে তার অসাধারণ গান আকর্ষণ করে সকলকে। বিথি আজকে যে গানটি দিয়ে এতটা জনপ্রিয় সেই গানের আসল শিল্পী হলো পাগল হাসান। এরপর রয়েছে শ্রেয়া ঘোষাল। ভারতের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার শ্রেয়া ঘোষাল, যার মধুর কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। শ্রেয়া ঘোষালের চোখের এক্সপ্রেশন আর মধুর কণ্ঠ কোটি দর্শকের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। শ্রেয়া ঘোষাল এখন পর্যন্ত কোটি দর্শকদের হাজারো মনোমুগ্ধকর গান উপহার দিয়েছেন। অন্য সকল শিল্পীদের মতো শ্রেয়াও একটি গান দিয়েই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়ে যায়। তার এই গানটি দিয়ে ভাইরাল হয় শ্রেয়া ঘোষাল। আগর তুম মিল যাও জামানা ছোড়।
এই গানটি রিলিজের পরেই খুব দ্রুতই ছড়িয়ে যায় দর্শক মহলে। গানটি ভাইরাল হয়ে যায় রাতারাতি, যার ফলে পেয়ে যায় আপামর জনপ্রিয়তা। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শ্রেয়া ঘোষালকে। এরপর রয়েছে ভাইরাল সুমাইয়া। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা এই খুদে সুমাইয়াকে নিয়ে। কম বেশি সকলেই সুমাইয়ার কণ্ঠের গান শুনেছেন। এই পথ শিশু সুমাইয়া মেয়েটি ভাইরাল হয় একটি গান দিয়ে। তার মধুর কণ্ঠে মুগ্ধ করেছে কোটি দর্শকদের। বর্তমানে সুমাইয়া বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিচ্ছে দর্শকদের।